আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লাইজু ঢাকা থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হইলাম। এই তো আমি এখানে আলুগুলো ছিলে নিতেছি আর ওইখানে সিম ভাজি করার জন্য কাইটা নিছি। আপনারা যদি আমার এই ভিডিওটা প্লে করা থাকেন, এখনও লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কারণ আপনাকেও একটা লাইক আমার এই ভিডিওটাকে আরও পাঁচজনের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে, এবং একটি লাইক একটি শেয়ারের কাজ করে। আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড এবং আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিতে একটি শেয়ার করে দিবেন। এই তো আলুটা আমি কেটে নেওয়ার পরে এখন আমি আর আলু নিইনি, অল্পই আলু নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর রসুন এগুলো কাইটা নিছি। আসলে আজ এভাবে একটু কাইটা নিলাম। অনেক সময় করি কি, মানে রান্না করি আর কাটি, তখনও কিন্তু মানে ভালোই হয়, একটু তাড়াহুড়া হয়ে যায় এই আর কি। তো সবগুলো কাটাকুটি হয়ে গেলে ময়লাগুলো তুলে নিমো। আর এই তো আমি কিন্তু এখানে ডাল, মসুরি ডাল দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করে নিতেছি। আমি এখন তেলে বাগারটা দিয়ে দেবো শুধু রসুন দেওয়া। এই রান্নাটাতে যদি একটু বোম্বাই মরিচ দিই তাহলে কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে খাইতে, আমার কাছেও অনেক ভালো লাগে, আবার ঠিক ততটাও ভালো লাগে না। আর এই তো আগের কিছু তরকারি ছিল, একটি পাও এবং কিছুটা চামড়া, সেটুকু গরম করে নিলাম। আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভাজি করে নেব। আর সিম আলু ভাজিটা আমি এভাবেই করি। আসলে আপনারাও হয়তো আরও সুন্দর করে করেন, কে কীভাবে করেন জানি না, আমি ঠিক এভাবেই করি। আমার মনে হয় সবাই এভাবেই করে। আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়াটা দিলে আমার কাছে দেখতে একটু ভালো লাগে, তাই আর কি আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আজ আমি এখন কিন্তু মানে রান্না বাড়া শেষে ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি। কারণ হইতেছি মানে গ্রামের বাড়ি, শ্বশুর বাড়িতে যাব আমি বেড়াতে। তো শ্বশুর বাড়িতে বেড়াতে যাব, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই দেখতেই পাবেন। আর ফ্রিজটা কিন্তু মানে কোরবানির ঈদের পরে আরও একবার পরিষ্কার করে নিছি, এখন আবার পরিষ্কার করে নিতেছি। কারণ মানে বাড়িতে তো যাইতেছি, এই কারণে আর কি ফ্রিজটা আবার পরিষ্কার করতেছি। আমার মনে হয় সব মেয়েরা এমন, কোনো জায়গায় যদি মানে যাইতে চায় তাহলে কিন্তু তাদের কাজের কোনো শেষ নাই, আবার আয়সাও হইতেছে, কাজের কোনো শেষ নাই। আর ফ্রিজে ঠিক ততটা কিছু নাই, আবার মোটামুটি অনেক কিছুই আছে। আবার শীত পড়ছে তো বেশি, অনেকগুলো বরফ জমছে। আর ফ্রিজে যদি একটু বেশি বরফ জমে তাহলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না, হয়তো সবার কাছেই এমন। এই তো দেখেন বরফগুলো আমি ফ্রিজে যেই মানে চিমটা বা চামচ ছিল সেটা দিয়ে আমি এভাবে কুচিয়ে কুচিয়ে তুলা নিছি, আর এই যে ভাতের চামচটা দিয়ে বরফগুলোকে এভাবে উঠে নিতেছি। আসলে শীতের মধ্যে অনেকটাই তো শীত, আর এখন তো মানে কয়েকদিন যাবত একটু শীত কম পড়তেছে, তাই ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করেই যাই। কারণ মানে গ্রাম থেকে বেড়ায় আসার পরে কিন্তু নিজের কাজ নিজেরই করে নিতে হইব, তাই আমি একটু কাজ আগায় রাখলাম। আর এই তো দেখেন ময়লাগুলো সব তুলেও নিলাম, আর একটু ভিম দিয়ে মেজে নিলাম। এখন কিন্তু আমি এই কাপড়টা ভিজে ভিজে ভালো করে মইসার নিতেছি। এই তো আমার ফ্রিজটা মানে ডিপটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি এই যে এই মানে জালিগুলো দিয়ে দিলাম। ডিপটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। আর এখন আমি এই তো একটা পলি এখানে মানে বিছিয়ে দিছি। এতে করে হয় কি মানে যখন বরফগুলো জমে যায় তখন কিন্তু তুলতে খুবই সহজ হয়ে যায়, এবং এই যে মানে আমার কাছে একটু সুবিধা হয়,
ভালো হয় তার জন্য আমি আর কি এখানে এই পলিটা দিয়ে দেই। আমি তো তিন থাকে, তিনটা পলি দেই, তো আজ এক থাকেই দিলাম। আর এই তো ইলিশ মাছ কিছুটা ফ্রোজেন করে রাখছিলাম। আপনাদের ভাইয়া তো মানে আমাকে বাজারের টাকা দৈনিক দেয়, যেহেতু আমাদের দোকান থেকে প্রতিদিনের টাকা প্রতিদিন দেয়। আর আমি আবার করি কি, আমার নিজের থেকে কিছু টাকা মানে অ্যাড করে আমি কিন্তু সপ্তাহের বাজারটা করে ফেলাই। আর এখন উনি কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে আসা দেখতেছে যে কতগুলো ইলিশ মাছ, আসলে প্রায় 40টার মতো ইলিশ মাছ আমি আইনা রাখছিলাম। আর এখন হইতাছে গিয়া আছে 12টা মাছ। তো এই 12টা মাছ দেখে উনি বলতেছে এত মাছ এত বাজার, আর তুমি বললো যে বাজার নাই। আর এই তো মানে কিছুটা মাছও আছে, শিং মাছ, রুই মাছ, মুরগির মাংস, এগুলো আমি এই তো সব মানে বাটিতে করে রাখি। আমার কাছে কিন্তু বাটিতে রাখতে অনেক ভালো লাগে। আর এই তো দেখেন আমি আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে আমার আবার মানে পকেট আছে এই ফ্রিজে, আর পকেটওয়ালা এই ফ্রিজগুলো কিনলে কিন্তু অনেকটাই সুবিধা, এই পকেটে অনেক কিছুই রাখা যায়। আর এখানে দেখেন এই যে গিলা কলিজাগুলো আমি ওদিন কেটে রাখছিলাম দেশে নিয়ে যাব, মানে গ্রামের বাড়িতে নিয়ে যাব, তাই এখন আমি এগুলোকে যে একটি বয়ামের মধ্যে ভৈরা নিতাছি। আসলে এভাবে যদি আমি ভৈরা নিই বয়ামের মধ্যে তাহলে কিন্তু মানে অনেকটাই সহজ হয়ে যাবে নেয়া, তার জন্য আর কি এভাবে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে দূরে কোথাও জার্নি করলে এভাবে নিয়ে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর মাঝে। আর বেশি বকবক করব না। আপনাদের কাছে যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা অল অপশনটা ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে চাইলে সবার আগে আপনি দেখে নিতে পারবেন। এই যে নর্মালটা পরিষ্কার করার পরে কিন্তু আমি এখানে রেক্সিন বিছিয়ে দিছি, এতে করে একটু দেরি করে নোংরা হবে। তো আল্লাহ হাফেজ।